উত্তর প্রদেশে লাভ জিহাদ নিয়ে আরো কড়া পদক্ষেপ যোগীর, জোর করে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ম পরিবর্তন করালেই যাবজ্জীবন কারাদণ্ড। লাভ জিহাদ নিয়ে ষড়যন্ত্রকারীদের খেলা শেষ করলো যোগী আদিত্যনাথ। বিস্তারিত দেখুন। জোর করে বা ভুলিয়ে ভালিয়ে কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা ষড়যন্ত্র করে কোনো মহিলা, নাবালক বা অন্য কাউকে ধর্মান্তরিত করলে যাবজ্জীবন কারাদণ্ড। আরও কঠোর হল উত্তরপ্রদেশের লাভ জিহাদ বিরোধী আইন, যার পোশাকি নাম উত্তরপ্রদেশে বেআইনি ধর্মান্তকরণ প্রতিরোধ আইন। সোমবারই উত্তরপ্রদেশের বিধানসভায় এই আইনের একটি সংশোধনী বিল পেশ করেছিল রাজ্যের পরিষদীয় মন্ত্রী সুরেশ খান্না। মঙ্গলবার উত্তরপ্রদেশের বিধানসভায় পাশ হল উত্তরপ্রদেশ বেআইনি ধর্মান্তকরণ প্রতিরোধ আইন 2024। এই সংশোধনী বিলে শাস্তির বিধানকে আরও কঠোর করা হয়েছে। দোষী প্রমাণিত হলে এখন সর্বোচ্চ শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সংশোধিত বিধান অনুযায়ী, যদি কোনো ব্যক্তি হুমকি দিয়ে আক্রমণ করে, বিয়ে করে বা বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বা এর জন্য ষড়যন্ত্র করে অথবা পাচার করে কোনো মহিলা, নাবালক বা অন্য কাউকে ধর্মান্তরিত করে, তাহলে তাকে এই আইনের অধীনে সবথেকে গুরুতর অপরাধী বলে ধরা হবে। সংশোধিত বিল অনুযায়ী এই ধরনের মামলায় 20 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এর আগে এই অপরাধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান ছিল। সংশোধিত বিলে এই অপরাধের এফআইআর নথিভুক্ত নিয়ম বদল আনা হয়েছে। আগে এই ধরনের মামলায় অভিযোগ নথিভুক্ত করাতে নির্যাতিতা বা তার মা বাবা বা ভাই বোনের উপস্থিতি থাকাটা আবশ্যক ছিল। এদের উপস্থিতি ছাড়া যে কেউ চাইলেই অভিযোগ জানাতে পারত না। তবে সংশোধিত বিলে বলা হয়েছে, ধর্মান্তরণের অভিযোগের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি এফআইআরে নথিভুক্ত করাতে পারবে। যে কেউ এই বিষয়ে পুলিশকে লিখিত তথ্য দিতে পারবেন, অর্থাৎ সেই ব্যক্তি নির্যাতিতার নিকটাত্মীয় না হলেও চলবে। একই সঙ্গে বলা হয়েছে, দায়রা আদালতের নিচে কোনো আদালতে এই ধরনের মামলার শুনানি করা যাবে না। এছাড়া এই আইনের অধীনে সমস্ত অপরাধকেই জামিন অযোগ্য বলা হয়েছে। বলা হয়েছে, সরকার পক্ষের আইনজীবী তার যুক্তি দেওয়ার আগে কোনো অভিযুক্ত জামিনের আবেদন বিবেচনা করা যাবে না। বিরোধীরা অবশ্যই এই সংশোধনী আনার প্রেক্ষিতে সমালোচনা করেছে উত্তরপ্রদেশের সরকারের। তাদের অভিযোগ, সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে যোগী সরকার মূল সমস্যাগুলি থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। প্রসঙ্গত, 2020 সালের নভেম্বরে লাভ জিহাদ বিরোধী আইন জারির বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। পরে উত্তরপ্রদেশ বিধানসভায় দুকক্ষেই বিলটি পাশ হয়। 2021-এ উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তকরণ আইন প্রতিরোধ আইন কার্যকর করা হয়েছিল। অর্থাৎ জোর করে বা ঠকে ধর্ম পরিবর্তন করালেই যাবজ্জীবন, বিল পাশ করল যোগী। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করবেন।